পাঁচক্ত নামাজের পরে আমরা যে সম্মিলিত মোনাজাত করি সারা দেশের বেশিরভাগ মসজিদে হয়, এই সম্মিলিত মোনাজাত ইমামের সাথে নামাজের পরে সালাম তোলার পরে হাত তোলা, ইমাম সাহেব যা বলেন সাহেব বললেন না বললেন এরপরে সবাই মিলে হাত নামানো, এটা সম্মিলিত মোনাজাত। এটা ইসলামী শরীয়তে এটার অবস্থানটা কোথায় এ প্রসঙ্গে আমি দু তিনটা কথা বলতে চাই। প্রথম কথা হলো, সালাতের পরে পাঁচক্ত নামাজ আমরা একা পড়তেছি না মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন? কয় বছর ইমামতি করে পড়াইছেন তিনি বলেন? মদিনায় আসার পরে প্রকাশ্যে জামাতের সাথে নামাজ হয়েছে, সেটা কত বছর? 10 বছর। মদিনায় আসার পর রাসূল বেঁচে ছিলেন কত বছর? তিনি কোন মসজিদে ইমামতি করতেন? মদিনার মসজিদে নববীতে। তার মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন আবু বকর, আবু বকরের মৃত্যুর পরে দায়িত্ব নিয়েছেন, তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন, তার মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হয়েছেন, এই চারজন মিলে কত বছর বেঁচে ছিলেন? 30 বছর। রাসূলের 10 বছর, ওনাদের 30 বছর, মোট কত বছর হলো? এই 40 বছর ওনারা ইমামতি করছেন না করেন নাই? তাদের ইমামতিতে তারা নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে এভাবে আমাদের মতো হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন। এরকম যদি একটি হাদিস সারা বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত মাদ্রাসাগুলো ঘেটে যদি বের করতে পারেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। সামনের সপ্তাহে আমি ক্ষমা চাইব যে আমি ভুল তথ্য দেওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী, এবং আমি আমার ভুল স্বীকার করে নিব। আমার কথাটা কি পরিষ্কার? পুরা পরিষ্কার হয় নাই। আবারও বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা নাকি না? আহমদুল্লাহর উম্মত? আহমদ শফি সাহেবের উম্মত? কোন আলেমের উম্মত? বাইতুল মুকাররমের ইমাম সাহেবের উম্মত? মদিনা মক্কার ইমাম সাহেবদের উম্মত? তারাও আমাদের মতো মানুষ, আমরা সবাই মিলে উম্মত কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা ইসলাম ফলো করতে বলছে কাকে দেখে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করেছেন, তারপরে তার 4 খলিফা 30 বছর ইমামতি করেছেন, এই 40 বছরে একবারের জন্য মুসল্লিদেরকে সাথে নিয়ে নামাজের পরে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাইকে নিয়ে আমরা যেভাবে করি এইভাবে দোয়া করেছেন, একটি বারের জন্য যদি প্রমাণ করতে পারেন। আমি খুব পরিষ্কার ভাষায় বলে দিলাম, একটি হাদিস নিয়ে আসেন। এখন তো সব বাংলা হয়ে গেছে, লুকানোর কিছু নাই, সবাই যাচাই করতে পারবেন। আমি বিনয়ের সাথে বলে রাখি কোথাও নাই। বলে তাহলে কি মোনাজাত করা যাবে না? ওই যে শুরুতে আসতে হবে, ভুল বুঝলে হবে না। মোনাজাত না করলে তো ইমানই থাকবে না, দোয়া না করলে তো ইমানই থাকবে না, দোয়া তো অবশ্যই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে বিভিন্ন দোয়া করছেন, কিন্তু সে দোয়াগুলো ছিল মুখে, সে দোয়াগুলো ছিল কিসে? বলে তাহলে কি একত্রে দোয়া করতে পারবেন? অবশ্যই পারবেন। পারবেন না বলছে কি? 2-3 সময় একত্রে দোয়া করতে পারবেন। এক, অনাবৃষ্টির সমস্যা হয় মাঝে মধ্যে, অনাবৃষ্টি থেকে দূর করার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে সবাইকে নিয়ে নবী ইসলাম ইস্তিসকার নামাজ পড়েছেন এবং সবাইকে নিয়ে নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করছেন। তাহলে নবী ইসলাম সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন, সেটা কোথায়? বৃষ্টি প্রার্থনার নামাজে। আলা আল হাদরামি নাম একজন সাহাবি আছে, একবার সফরে আসতেছিলেন, পথে কোথাও তাদের সব জিনিসপত্র হারায় গেছে, ঘোড়া টোড়া সব হারায় গেছে। ফজরের পরে তারা দেখছেন হায় হায় মরুভূমিতে এখন তো মরা ছাড়া উপায় নাই, কিছু নাই, কোথায় যাবো, কিভাবে যাবো? 2 হাত তুলে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত সবাই মিলে একসাথে দোয়া করেছেন। এই যে এটা কিন্তু নামাজের পরে, নামাজের পরে সাহাবি সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন, এটা প্রমাণিত। কিন্তু সেটা ছিল সবার একটা কমন সমস্যা যখন তখন। এখন আমাদের দেশে কোনো দুর্যোগ দেখা দিচ্ছে, কোনো বিপদ দেখা দিচ্ছে, আল্লাহ না করুক, আমরা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য সবাই মিলে একসাথে যদি কখনো দোয়া করি, সেই দোয়া নিষেধ না। কথা কি বুঝতে পারছেন? আর একা একা আপনার নামাজের পরে দোয়া কবুল হয়, ভালো করে শুনবেন, নামাজের পরে কি কবুল হয়? নবী সাল্লাম বলছেন নামাজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়। সেই জন্য আপনি নামাজের পরে যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, তাতেও কোনো অসুবিধা নাই। কথা কি পরিষ্কার? কিন্তু ট্র্যাডিশনাল দোয়া, ট্র্যাডিশনাল মানে কি? ইমাম সাহেব উঠালো, আপনারা সাথে উঠালেন, ইমাম সাহেব নামাইলো, আপনারা সাথে নামাইলেন, আপনার বাপ ক্যান্সারে আক্রান্ত, আপনার মনে সেই ব্যথা, আর ইমাম সাহেব বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন। আপনার বাপের ক্যান্সারে মরে আর ইমাম সাহেব কয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে কি দেন, কারণ সে তো আপনার মনের দুঃখটা জানে না। এই যে ট্র্যাডিশনাল দোয়া, আবারও বলছি ভালো করে বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচক্ত নামাজের পরে সাহাবিদের নিয়ে একত্রে সম্মিলিত হাত তুলে সবাইকে নিয়ে মুনাজাত করছেন বলে কোনো একটি হাদিস দ্বারা প্রমাণিত না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন সেটা আমি আপনাদের বললাম, এখন আপনারা কি করবেন সেই দায়িত্ব আপনাদের। আপনাদেরকে আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন না করছেন। কোরআনে একটা আয়াত বলি,
এবং মেহরবানি করে আয়াত নম্বরটা আল্লাহর হস্তে একটু কোট করেন, সূরা নিসা আয়াত নম্বর 103। সূরার নাম কি? নিসা। আয়াত নম্বর কত? 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে সেই আয়াতে বলছেন, ফাইদা কাদাইতুমুস সালা, যখন তোমরা নামাজ শেষ করো, খুব ভালো করে শুনেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে যে যেভাবে পারো নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির করো। কি করো? আমাদের নবী সাল্লাল্লাহু সালাম ফেরানোর পরে অনেক সময় ধরে বিভিন্ন রকমের দোয়া পড়তেন, তার ভিতরে দুইটা দোয়ার একটা হলো, তিনি মুআযের জবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, প্রত্যেক নামাজের পরে এভাবে আল্লাহর কাছে দোয়া করবা। এবং তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদুক, আল্লাহ আপনার বান্দারা যেদিন উঠবে সেদিন আপনার আযাব থেকে আমাকে বাঁচাইন। এই যে দোয়া নামাজের পরে কে করছেন? রাসূল করেছেন। কিন্তু এই দোয়াগুলোতে আপনারা খেয়াল করবেন, এক বচন ব্যবহার করা হয়েছে আমাকে, সবাইকে নিয়ে যদি করা হতো তাহলে বহু বচন হইতো। আপনারা নামাজ সালাম ফেরানোর পরে কি পড়েন বলেন তো? সালাম ফেরানোর পরে কি পড়েন? আস্তাগফিরুল্লাহ, 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 এটা রাসূল করতেন, এটা সুন্নাত। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এটাকে এক বচন না বহু বচন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে করতেন তাহলে কি বলতেন? নাস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, বহু বচন ব্যবহার করতেন। তার মানে সবাই যার যার মতো কি পড়ি, আমরা ইস্তেগফার করি। তাহলে নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, অনেকগুলো জিকির আছে, কিন্তু সেগুলো সবাই যার যার মতো করে করবে। যদি এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, যদি সবাই একত্রে করে কোনো সমস্যা আছে? ওই যে যেই ইবাদতকে রাসূল যেভাবে করতে বলছেন অন্য পদ্ধতিতে যদি করেন সেটার নাম কি হবে? এখন আপনার দুটি প্রশ্ন, এক হলো যে দোয়া রাসূল বলছেন নামাজের পরে দোয়া কবুল হয়, তো সবাই মিলে করলে ভালো না? আমার প্রশ্ন, দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে, আরাফাতের ময়দান দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সেখানে কি একত্রে দোয়া করেন না যার যার মতো করেন? ভালো করে জবাব দেন। কিন্তু আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত হাজি সাহেবরা যে দোয়া করে সবাই একত্রে করে না যার যারটা শেষে করে? যার যারটা শেষে করে। তওয়াফের সময় দোয়া কবুল হয় না, একত্রে করেন না আলাদা আলাদা করেন? সাফা মারওয়া সাইর সময় সাফা মারওয়া দাঁড়িয়ে দোয়া কবুল হয় না? হয় না। একত্রে করেন না আলাদা আলাদা করেন? শুক্রবারে আসরের পরে দোয়া কবুল হয়, একত্রে করেন না আলাদা আলাদা করেন? ভোর রাত্রে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়, একত্র করেন না আলাদা আলাদা করেন? দোয়া কবুলের জায়গাগুলোতে আমরা প্রত্যেকে যার যার কাছে আল্লাহর কাছে কি করি? দোয়া চাই। এ হলো দোয়ার কমপ্লিট কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে দিলাম। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ, সালাম ফেরানোর মাধ্যমে কি শেষ হয়ে যায়? নামাজ শেষ হয়ে যায়। এরপর আর নামাজের কোনো কিছু বাকি? এরপরে যেটা বাকি থাকে সেটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম, ওমিনকাস সালাম, তাবারাকাতাল জালাল ওয়াল ইকরাম, আরো অনেক দোয়া জিকির আছে, এগুলো বসে বসে পড়তে হয়। আমি সিদ্ধান্ত নিছি, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, এক দুই সপ্তাহের ভিতরে একটা কার্ড ছাপাবো, সে কার্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে কি কি দোয়া এবং জিকির করতেন সেগুলো লিখে রেফারেন্স সহকারে, হাদিস নম্বর সহকারে আমি দিয়ে দিব, বাংলা অর্থ উচ্চারণ সহকারে কাতারে কাতারে দিয়ে দিব, আপনারা দেখে দেখে পড়তে পড়তে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে কিনা? এবার আসেন, দুইটা সমস্যা, একটা হলো সারা দেশে কি তাহলে ভুল করে? সারা দেশের যে সব মসজিদ করে তাহলে কি ভুল করে? এটা একটা সমস্যা। আর একটা হলো বাপ দাদা করে আসছে, সারা জীবন করে আসছে, এখন সেটা কেমনে ছাড়ি? প্রথম দ্বিতীয়টার কথা আগে উত্তর দেই, বাপ দাদা করে আসছে এই কথাটা কাদের কথা আপনারা জানেন? কোরআনে কাদের কথা এটা? মক্কার মক্কার লোকদেরকে যখন মোহাম্মদ ইসলাম তাওহিদের কথা বললেন, বলে যে আরে বেটা বলে কি, আমাদের মা আলফাইনা আলাইহি আবানা, মা ওয়াজাদনা আলাইহি আবানা, কোরআনের ভাষা, আমাদের বাপ দাদা শুধু উসুই দেখে আসছি, বলে কি মোহাম্মদ? এটা কিন্তু কোনো ভালো কথা না। আপনার বাবা পাঁচটা জমি কিনে ধুয়ে গেছে, আপনি দলিলগুলা বুঝে নেবেন কি নেবেন না? যদি কোনো একটাতে ভেজাল মনে হয় তো বলবেন নাকি বাপ দাদা কিনে ধুয়ে গেছে, যেমনে আছে এমনি আমি আর হাতে দিব না, এরকম করবেন? জান্নাতে যাবেন আপনার দলিলটা আপনি যাচাই করবেন না? আমি মৌলবী যদি ভুল তথ্য দিয়ে থাকি আর আমার কথা শুনে যদি আপনি ভুলটা করে থাকেন, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন, কারণ আপনি যাচাই করেন নাই, তেল যাচাই করছেন কোনটা খাঁটি, মোবাইল সিম কোনটা কোম্পানিটা ভালো হবে পড়তে হবে আপনি যাচাই করছেন, দিনের ব্যাপার আসলে আপনি যাচাই করেন না, হুজুর যা বলছে তা। আমার কথা যদি অন্ধভাবে মানেন সেটাও গোমরাই হবে। আমি তো আপনাদের সুযোগ দিলাম, আপনারা চেক করেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ কে? মোহাম্মদ রাসূলুল্লাহ পাঁচক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে আমাদের মতো এভাবে হাত তুলে মোনাজাত করতেন কিনা? যদি করতেন হয় তাহলে আমরা সবাই করতে বাধ্য, আর যদি না করতেন হয়, তিনি না করছেন এটা প্রমাণ হবে, আর করছেন এর কোনো প্রমাণ না থাকে, তাহলে আমাদের কি করা উচিত হবে? আচ্ছা, এখন আসেন দ্বিতীয়টা, সারা দেশ করে। সারা দেশ করে বলতে আমি ছোট্ট দুই তিনটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো বাংলাদেশের সকল মাদ্রাসার গোড়া কোনটা বলেন তো? হাটহাজারী মাদ্রাসা।
বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা আমি সেখানে পড়ছি। আর যত মৌলবি দেখেন সারা বাংলাদেশ, 80-90% আলেম ওলামারা সবাই হাটহাজারিতে পড়ে মৌলবি হয়েছে। আপনাদের ইমাম সাহেবও পড়ছে, আমিও পড়ছি। আগের ইমাম সাহেব আগে যা আছে খবর নেন, এবং গোটা নারায়ণগঞ্জ জেলা, বেশি দরকার নাই, নারায়ণগঞ্জ জেলা সব মসজিদগুলোতে খবর নেন, 80% আলেম প্রোডাকশন হয় কোত্থেকে? সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে পুরান মাদ্রাসা। সেই মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে মসজিদে মুনাজাত হয় না, পড়ে আসে ওখানে একটা ফিল্ডে আইসা করে চাকরি বাঁচানোর জন্য। সবাই চাকরি বাঁচার জন্য করে না, দুঃখিত, অনেকে এটাকে সুন্নত মনে করেন, তাদের মতকে আমরা সম্মান করি। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের খতিব সাহেব একটা নতুন কথা উঠেছে, সারা দুনিয়ার কোথাও নাই, কোথাও যে আছে আমি এটা দেখাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, এবং এবার কোনো আলেমের নিমত নেই, সব আলেমরা জানে আকারে আয়তনে সবচেয়ে বড় মাদ্রাসা, বেশি আলেমের প্রোডাকশন হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা থেকে। সেই মাদ্রাসার মসজিদে, দুইটা মসজিদ মাদ্রাসার, বিশাল ক্যাম্পাস, দুইটা মসজিদ, কোনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত নাই। তাহলে কথাটাকে আমি একলা বললাম নাকি মাদ্রাসার গোড়ায়ও হজ? হজ করতে, ওমরা করতে আপনারা মক্কা মদিনা জানেন জান না? গত সপ্তাহে একজন আমার কাগজে লিখে দিয়েছে বাইতুল মুকাররমে তো মুনাজাত হয়। বাইতুল মুকাররমে যদি মুনাজাত হয়, আপনি দেখেন, আপনি যদি বাইতুল মুকাররমে আমার ঘাড়ে সাফাই দেন, আমি আপনার উপর সাফাই দিব মক্কা মদিনা। কোনটার ভার বেশি হবে? কোনটার ভার বেশি হবে? মক্কা মদিনা মুনাজাত হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে? হজের পরে সবচেয়ে বড় ইসলামী সম্মেলন হয় বাংলাদেশে বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত হয় না? যারা যায় তাদেরকে জিজ্ঞেস করেন। তাবলিগ জামাতের কেন্দ্র, মেইন কেন্দ্র হলো কাকরাইল মসজিদ, সেখানে পাঁচ ওয়াক্ত নামাজের মুনাজাত হয় না? শুধু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম মেইন মেইন জায়গাগুলোর কথা। এর বাইরেও কিন্তু অনেক আলেমরা, আমি শ্রদ্ধা করে বলছি, অনেক আলেমদের মতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত মুস্তাহাব। আপনাদের একটা বুদ্ধি দেই, ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত তিনটা জিনিস আছে না? পাঁচ ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করা, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? এই প্রশ্নটা রাখবেন বাংলাদেশের যে কোনো আলেমের কাছে। আরেকটু বুঝেন, জিজ্ঞাসা করবেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একসাথে হাত তোলা, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? ফরজ হলো আল্লাহর অর্ডার, ওয়াজিব আল্লাহর অর্ডার, নবীর অর্ডার, আর সুন্নাত হলো কি? যেটা নবী করছেন। জিজ্ঞেস করবেন কোন আলেমকে এটা কি, সুন্নাত কি না? যদি সুন্নাত হয় কোথায় আছে, রেফারেন্সটা নিয়ে আসবে। আমি কি কথা পরিষ্কার বুঝাতে পারছি? আমি যদি ভুল কিছু বলছি বলে আপনারা আমাকে প্রমাণ করেন, আমি আমার কথা ফেরত নেব, সারেন্ডার করব। আর যদি সঠিক বলছি মনে হয়, তাহলে আপনাদের উচিত হবে ওই যে আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে। সেজন্য কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে হবে। আমি চাই যে আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন। সারা বাংলাদেশ কিভাবে চলে সেটা দেখে যদি করেন, খড়কুটার নাম হলো গা বাসানো, পানির তালে তালে স্রোতের বিপরীতে চলা, এটা খড়কুটার কাজ না। এই মসজিদ তো দৃষ্টান্ত মসজিদ, এই মসজিদ তো মেসালি মসজিদ। আমি তো ছোট্ট দুটি পয়েন্ট দিয়ে দিলাম, নবী সাসনাম চার খলিফা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবাইকে নিয়ে একসাথে মুনাজাত করছেন কিনা, ইয়েস অর নট? যদি করে থাকে আমরা করবো, যদি না করে থাকেন সারা পৃথিবী যদি করে আমি করবো না। আমার ইসলাম তো মোহাম্মদ সাসনামকে দেখে, চার খলিফাকে দেখে। নাম্বার দুই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে একত্রে মুনাজাত করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? যদি সুন্নাত হয় কোথায় আছে? নাই কোথাও। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন একটু হাত তোলেন দেখি। বুঝতে পারছেন যারা? আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপরে চলার তৌফিক দান করুন। আমিন।